আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ বিহুদা সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয়ে বুঝতে হচ্ছে যে মেরাজের ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষণীয় রয়েছে এবং হেডিং যেমন দেওয়া হয়েছে যে এখানে আমাদের কিছু রয়েছে অসাব্যস্ত কিছু সাব্যস্ত কিছু বাস্তব কিছু অবাস্তব তা আসলে আমাদেরকে নিতে হবে কোনটা গুজবে কান দিতে নেই আমরা একটা কথা বলি ঠিক কিন্তু এটা ধর্মীয় বিষয়ে আরো বেশি প্রযোজ্য যে গুজবে কান দিতে নেই কিন্তু আমরা অনেক সময় সেই গুজবেই কান দেই তো আসলে আমরা প্রথমে গুজবের মধ্যে কিছু যেগুলো রয়েছে প্রসিদ্ধ সেগুলো একটু উল্লেখ করি গুজবের মধ্যে একটা হলো আগের আলোচনায় গিয়েছিল আবারও যেহেতু শিরোনাম এটাটি রয়েছে আমরা আলোচনা শুরু করতে গিয়ে এটা বলছি যে পঞ্চাশ বছর সাত মাস অমরও হইতে মেয়েরাজিতে গেলেন নবী আল্লাহর হুকুমেতে এতে এটা একটা গুজব

এবং সেখানে গিয়ে সে নাকি বিয়ে শী করে সংসার করে নয় সন্তানের পিতা হয়ে তার মানে কমপক্ষে বিয়ের দশ বছর সাব্যস্ত হয়ে গেল এরপরে এসে দেখছি তার স্ত্রী ওই যেভাবে ওই মাস করতেই আসে এগুলো ঘটনা বলেও আমাদেরকে কি করতে বলা হয় যে মেয়েরাজের ঘটনা সাব্যস্ত এটা তোমরা বিশ্বাস করো কেন আমাদের কি আল্লাহ রবী আলমিনের ক্ষমতার উপরে বিশ্বাস নেই চোখ বন্ধ করে আমরা তো ওইটাই বলি যে ভক্তিতে আল্লাহ মিলে আল্লাহ মিলে তোর কি বহুদূর কথা অসম্ভব হলেও বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যেমন সাহবাইকে আমরা বিশ্বাস করেছিলেন এবং আবুকের সিদ্দিক তো সিদ্দিক জন্যই বলা হয়েছিল যে তিনি যাই আল্লাহ নব্বী বলতেন সেগুলোকে তিনি সত্য বলে বিশ্বাস করতেন তারা শেষ পর্যন্ত এই মেরাজের ঘটনা নিয়ে এসেছিল থাকে বিভ্রান্ত করার জন্য তিনি যখন বললেন যে আল্লাহ নব্বী যদি বলে থাকেন তাইলে আমার কাছে আর কোনো যুক্তি চলবে না এখানে আর কোন তোমাদের সেই ছন্দি ফন্দি এগুলো কিছুই চলবে না আল্লাহ নব্বী বলে থাকলে আমি চোখ বন্ধ করে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আকবা আমাদের সেই ধরনের মান তৈরি করতে হবে এই মাস্কোডের কাহিনী দিয়ে মেয়রাজ আপনাকে সাব্যস্ত করা লাগবে এটা হলো অযথা এটা হলো ধর্মীয় বিশ্বাস এবং আকিদার যেই আপনার মূল ভিত্তি সেগুলোর উপরে কুঠানাঘাত হানা এবং আমাদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি আমরা ভুলের উপর স্থাপন করেছি এটার একটা বাস্তব প্রমাণ এইভাবে করে কাহিনীর মধ্যে একটা কাহিনী হলো যে ওই মেয়ারাজ রাত্রি নাকি আল্লাহ নবী ইসলাম তাসাউদ নিয়ে গিয়েছিলেন তাসাউদের প্রথম অংশ আর তাহিয়া তুই এইভাবে এটাকে আরো বানিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর এটার সাথে আরো বেশি আপনার তেল মশল্লা লাগিয়ে বলে থাকে যে বেয়ায় বেয়ের বাড়ি তরমুজ যায় আমার নবী সাহেব ইসলাম আল্লাহর বাড়িতে গেলেন তো আর এগুলো নিয়ে গেছিলেন দেখেন অবস্থা আরে আর তাহিয়া এটা তো তাসাউদ আল্লাহ নামাজের একটি পাঠ মাঝে পড়তে হয় শেষে পড়তে হয় তো যে রাতে এটা নিয়ে চিন্তা করে তো বলা লাগে যাই হোক যদি এমন হইত যে এটা তো একটা আল্লাহর প্রশংসামূলক কথা এটা নামাজের বাহিরে হতেও পারে নামাজের মধ্যে যে হতে হবে শর্ত নয় কিন্তু এটার সূত্র কোথায় এই জন্য এটা এটা আমরা বলতে পারি যে আসলে তো আর যেহেতু কোনো সূত্র নেই আমাদের কাছে সূত্রই হল নামাজের মাধ্যমে অতএব এটা নামাজের মাঝখানে আসছে শেষে আসছে এটাকে আপনি ওই নামাজ প্রবর্তনের রাত্রেই নিয়ে চলে গেলেন একটা দলিল তো লাগবে ন্যূনতম একটা ঐতিহাসিক একটা গ্রহণযোগ্য দলিল তো লাগবে উদাহরণ দিয়ে বেআই বেআই বাড়ি যাওয়ার মতো করে আল্লাহ তুলনা দেওয়ার ভয়ে বেচারা মানেনা আল্লাহ না না, বলা যাবে চেহারা বলা যাবে না কেমতের দিন নলার উপরে আল্লাহ নিজে বলেছেন না ওটা মানা যাবে না কেন এটা মানুষের সাথে তুলনা হয়ে যাবে আর একজন এদিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমরা শেরদার করে থাকি এখন বলতেছে বেআই বেআই বাড়ি তরমুজ নিয়ে যাওয়ার মতো করে এই তাসাহুদের কথা অথচ একটা বানোয়াট কাহিনী এগুলো বলার সময় একটু চিন্তা করে বলা দরকার এইভাবে করে আমাদের সমাজে আরো কত বানোয়ার কাহিনী রয়ে গেছে এগুলো আমরা আপনাদেরকে সময়ে সময়ে বলবো আল্লাহ মৃত্যুকে কেন্দ্র করে আমাদের সমাজে যদিও বাংলাদেশ এটা যায় নাই জানি না হয়তো গোপনে চালু হয়ে গেছে জানি যেহেতু পাকিস্তান থেকে এগুলো সব সাপ্লাই হয় আর ইন্ডিয়া থেকে হয় সেখানে কিন্তু কুন্ডি নামক একটা অনুষ্ঠান তারা মানে ইয়ে করে পালন করে এটা প্রথমে করতো খারিজিরা এখন শিয়ারা এটা করছে হ্যাঁ যে কুন্ডি আমির মহাবির মারা গেলেন এখন শেষ পর্যন্ত খারিজিরা করতে করতে শেষ পর্যন্ত সুফিরাও এটা এটা পালন করে শুরু করেছে আর সুফিদের ধর্মই হলো একেবারে ওই বিধর্মীদের যত ময়লা আবর্জনা আছে সবগুলো সমন্বিত একটা নগ্ন স্তূপ এগুলোকে মানে বলা হয় সুফিদের ধর্ম আজকাল সুফিরা সেই ধর্মগুলি কিন্তু পালন করে যাচ্ছে এই জন্যই এদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে আর আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যেই ভিত্তি বলেছেন এটা আসলে আমাদের সবার আগে রাখতে হবে যে আল্লাহ পাক কোরআন বলেছেন আলব্লাহমিনুর রহিম বিসমুল্লাহ রহমানুর রহিম সুবাহ من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ পাক বললেন তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দাকে তিনি এইভাবে করে উপরে তুলে নিয়েছেন ইসরা মেয়ারাজ করিয়েছেন প্রথমে হারাম থেকে বাইতুল্লাহ হারাম থেকে হারামের চত্বর থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেছেন এবং এরপরেই তো সেটা মায়েরাজের ঘটনা ঘটেছে এর সাথে সম্পৃক্ত বললেন যাতে করে আমি তাকে দেখাইতে পারি আমার নিদর্শন সমূহ আল্লাহ হলেন সর্বশ্রোতা আল্লাহ হলেন সর্বদ্রষ্টা নিয়ে আল্লাহীমকে সম্মান দেওয়া হল সকল নবীদেরকে জমায়াত করে আমার নবীলামকে ইমাম বানানো হল এহুদি খ্রিস্টান সহ মুসিদদেরকে বোঝানো হলো যে তোমাদের এই মাতব্বরী মুরলগিরি চলবে না এই মাতব্বরী আসবে এখন আমার নবী মোহাম্মদ আরবী সাল ও সালামু বারাকাত আলিহী এর উপর তারা বলছিল যে না ইসরায়েল থেকে হতে হবে নবী হবেন কিভাবে এই গুত্র থেকে আল্লাহ প্রমাণ করলেন যে না ইনি নবী হবেন যেহেতু ইসরায়েলের বেশিরভাগ ইসরায়েলের নবীরা ছিলেন না সবাইকে আল্লাহ রব্বিআ আলমীর রুহানি ভাবে সেখানে জমায়েত করে মুক্তাদি বানালেন আমাদের নবী সামকে ইমাম বানালেন সেই সাথে আমাদের নবী সামকে সম্মান দেওয়া হলো যে তিনি আল্লাহ রব্বুল আলমের কাছে তার মর্যাদা কত বেশি এবং আর সে আজমের পাশে নিয়ে ফাঁকা না কা বা কাউ সাইনে আবনা আকবর এক ধনু অথবা আরো আরো দুই ধনু কথবা তার চেয়ে আরো কমে করে আমার নবীশে মনে শান্তনা ঢেলে দেওয়া হলো যে তুমি যতই কষ্টের সম্মুখীন হও না কেন আমি আল্লাহ তোমার পক্ষে আসি তোমাকে আমি তাদের সম্মুখে তোমার সম্মান বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা এখানে যেমন করলাম পরকালও আমি সেখানে তোমার সম্মান বাড়িয়ে আল্লাহ আল্লাহবুল আলমীন যে সবকিছু পারেন এই এত কঠিন মুহূর্ত জায়গা যেখানে চিল্লিলে আপনি যেতে পারেন পারেননি আমাদের নবিস চলে গেলেন আল্লাহ হব্বুল আলমী হলেন কাদির মুতলাক সকল ক্ষমতার অধিকারী সেই জন্য এটা আল্লাহনবীলাম এমন জায়গায় গেলেন এমন শিক্ষণীয় আল্লাহনবীলাম যে হাজিয়ানি আসেন নামাজ এই নামাজ আজকে আমরা পড়ি না ওই মেরাজের রাত্রি পালন করতে গিয়ে আমরা নামাজ হতফজোর কাজা করি এটা কিভাবে হলো অথচ এই ধরনের কোন পালনীয় কোনো কিছু রজকে উপলক্ষে করে আসে নাই তারপরে আমাদের যেখানে এখানে যেটা করতে হবে সেটা হলো আল্লাহু রাব্বুল আলামিন বেশি বেশি করে আসার সময় ফিরদাuserService ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছিলেন তোমার উম্মতের কাছে আমার সালাম বলে দিও আর বলে দিয়ে যে জান্নাত এটা উর্বর ভূমি পানি সুমিষ্ট পানি আল্লাহু আকবার এইভাবে করে তিনি তার কিছু বিশেষ কথা পরে বললেন যে এটা খালি জায়গা চাষাবাদের জন্য উপযুক্ত কিন্তু চাষাবাদের জন্য তোমাদের কি একটা তিনি বলে দিলেন নিয়ম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তারা এর মাধ্যমে করে এটা দিয়ে তারা চারা লাগায় এটা বিশুদ্ধ বলেছেন তো সেই জন্য আমাদের এখান থেকে এই শিক্ষণীয় জিনিসগুলো বেশি বেশি করে নিতে হবে এবং আল্লাহ নব্বী যে গাইবের সম্বাদ দিলেন এক রাত্রে যেটা অসম্ভব সেটা সম্বাদ দিল বিশ্বাস করে সিদ্দিক করেন আমরাও বিশ্বাস করে তার লাইনে দাঁড়িয়ে যাবো আল্লাহ নব্বই দেখা আল্লাহ নবী সালামের যে সংবাদ এটা আমাদের নিজের সচককে দেখা অপেক্ষা কি আমাদের কাছে আরো আরো শক্তিশালী আল্লাহ আকবা এইভাবে করে জান্নাতের এগুলো দেখি আল্লাহ নবী সালামকে আল্লাহ পাক কি করলেন তাকে একেবারে বিশ্বাস দিলেন যে চাক্ষুর দেখো তুমি যে কষ্ট করতেছো তোমার উন্মুদকে গিয়ে বলে দাও যে তাদের জন্য এই পুরস্কার রয়েছে অথবা জান্নাতে যাওয়ার যে কাজ সেগুলো করতে হবে জাহান যাওয়ার যে কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে এটাকেই আলী জ্ঞানীগণ বলেছেন যে রজবে সবচেয়ে বড় দায়িত্ব হবে পাপ থেকে বিরত থাকা আর বেশি বেশি করে কি করা পুণ্যের কাজ করা আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে উনি করে আমল করার তৌফিক দান করুন এবং মেয়েরাজ রজনী থেকে যা কিছু শিক্ষণ নিয়ে সেগুলোর থেকে পাক আমাদেরকে শিক্ষা নিয়ে উপকৃত আর তৌফিক দান করুন যত কুসংস্কার এবং মিথ্যা বানোয়াটি কথা আছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের ধর্মীয় ঐতিহ্যটা আমরা রক্ষা করতে সবাই জন্য অগ্রণী হতে পারি ভূমিকা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ও আখান আহমদুল্লাহ রলমিন আসসালাম আলিক